একদিনের ছুটিতে কলকাতার আশেপাশে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন, তাহলে ঘুরে আসতে পারেন বিচিত্রপুর। দীঘার খুব কাছে উড়িষ্যার বিচিত্রপুর তার বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হঠাৎ করেই পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। আমরা রওনা হয়ে সকাল সকাল দীঘা স্টেশন পৌঁছে গেলাম। দীঘা স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে রওনা দিলাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। দীঘা স্টেশন থেকে বিচিত্রপুর যেতে সময় লাগে 40 মিনিট মতো, দূরত্ব এই 15 কিলোমিটার, ভাড়া পড়ে 400 টাকা মতো, দরদাম করলে ভাড়াটা কমতেও পারে। বিচিত্রপুর পৌঁছে আমরা উঠলাম ওটিডিসির বিচিত্রপুর নেচার ক্যাম্পে। ক্যাম্পে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম বিচিত্রপুর ম্যানগ্রোভ জঙ্গলটি নৌকা বিহারের মাধ্যমে ঘুরে দেখব বলে। ম্যানগ্রোভ ফরেস্টে নৌকা বিহারের জন্য উড়িষ্যা ফরেস্ট্রি সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের অফিস থেকে বোট ভাড়ায় নিতে হয়। 6 সিটার বোটের ভাড়া 1000 টাকা আর 8 সিটার বোটের ভাড়া 1200 টাকা। সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি নৌকা ভ্রমণের বিভিন্ন ট্রিপ হয়। আপনারা আপনাদের পছন্দ মতন ট্রিপটি বেছে নিতে পারেন। আর সোমবার কিন্তু এই ভ্রমণ বন্ধ থাকে। আমরা বোট ভাড়া করে জেটির দিকে এগিয়ে চললাম। একটা ছোট্ট খাঁড়ি সমুদ্রের সাথে মিশেছে, যেখানে দাঁড়িয়ে রয়েছে মাছ ধরার ছোট ছোট অনেক নৌকো। আমরা এগিয়ে গিয়ে উঠলাম একটা মোটর বোটে। বোটটি খাঁড়ির মধ্য দিয়ে এগিয়ে চলতে লাগলো। একটু এগোতেই খাঁড়ির দু পাশ জুড়ে শুরু হলো ম্যানগ্রোভের জঙ্গল। জঙ্গল দেখতে দেখতে ভেসে চলেছি আমরা। দূরে খাঁড়িটা যেখানে সমুদ্রে মিশেছে ওই জায়গাটা নজরে আসছে এবার। দেখলাম একটা বোট ওই মোহনার জায়গাটা থেকে ঘুরে আসছে। আমরা এসে উঠলাম খাঁড়ির একটা পাড়ে। জায়গাটি রেস্টিং পয়েন্ট। যদিও জোয়ার ভাটার উপর নির্ভর করে এই জায়গাটি কখনো জলের তলায় নিমজ্জিত হয়ে যায়, আবার কখনো জেগে ওঠে। জায়গাটিতে পৌঁছে অবাক হলাম অনেক মৃত গাছের অবশিষ্টাংশ দেখে। এগুলি জায়গাটিকে বিচিত্র রূপ দিয়েছে। দূরে বেশ কিছু পাখি দেখা যাচ্ছে, আর তারও দূরে রয়েছে সমুদ্র। সমুদ্রের ঢেউগুলো চরাচর জুড়ে যেন একটা সাদা ফেনার মতন তৈরি করেছে। জায়গাটিতে দেখলাম বৈচিত্র্যময় কাঁকড়া, যাদের গায়ের রং ফ্যাকাশে, একটা দাঁড়া বড় ও সাদা রঙের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ারের জলও বাড়তে থাকে এখানে। বেশ কিছুটা দূরে জলের মধ্যে সারিবদ্ধভাবে কিছু ম্যানগ্রোভের গাছ দেখা যাচ্ছে, যারা জোয়ারের জল বাড়ার সাথে সাথে জলের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। দেখলাম কিছু মানুষ একটা দাঁড়টানা নৌকা নিয়ে ভেসে চলেছেন জীবিকার টানে।
জায়গায় জায়গায় জমা জলে শামুকেরা দল বেঁধে সংসার পেতেছে। জীবিত গাছগুলির গোড়ায় শ্বাসমূলেরও দেখা মিলল। ম্যানগ্রোভ গাছগুলোতে ফুল এসেছে, হাওয়ায় দুলছে তারা। ছায়ায় খানিকক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য রয়েছে বসার জায়গাও। আমরা আবার নৌকায় চেপে বসলাম। এগিয়ে চললাম মোহনার দিকে। এর জন্য অবশ্য মাঝি দাদাকে এক্সট্রা কিছু টাকাও দিতে হলো। মোহনার দিকে জলের গভীরতা বেশি, তাই বোট বেশ জোরে দুলছিল। তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মোহনা দেখে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার সময় দেখলাম স্থানীয়রা মাছ ধরছে জাল দিয়ে। ফিরে এলাম জেটিতে। জেটিতে ফিরে চলে এলাম নেচার ক্যাম্পে। নেচার ক্যাম্প জায়গাটি বেশ সুন্দর ও নির্জন। জায়গাটি ঝাউয়ের জঙ্গলের ভেতরে। বেশ কিছু সুন্দর সুন্দর কটেজ রয়েছে এখানে। ভাড়া 3894 টাকা, যার মধ্যে থাকা ও সমস্ত রকমের খাবার খরচ ইনক্লুডেড। ব্যবস্থা বেশ ভালোই। বুকিং এর ডিটেইলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমরা বিকেলের দিকে আরেকটি অটো ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং এর জন্য। আপনারাও ঘুরে দেখে নিতে পারেন ইসকনের মন্দির। উড়িষ্যার মন্দিরগুলোর আদলে বানানো এটি। ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এছাড়া দেখে নিতে পারেন চন্দনেশ্বর মন্দির। হাতে বেশি সময় থাকলে ঘুরে দেখতে পারেন দীঘা, তাজপুর, মন্দারমণি ও শঙ্করপুর। দীঘা ও তার আশেপাশের চেনা অচেনা 25টি জায়গা ঘুরে দেখতে আমাদের দীঘার ভিডিওটি দেখুন। লিংকটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এরকম আরও অনেক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।